আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন টেক সার্ভিস 24 চ্যানেল, আমি সারোয়ার আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিম থেকে কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবেন একদম লাইভে। বন্ধুরা, আমরা অনেকেই জানি গ্রামীণ সিম থেকে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য 1-to-1 নাম্বারটি ব্যবহার করতে হয়। বর্তমানে 1-to-1 ডায়াল করে কাস্টমার কেয়ারের সাথে কানেক্ট হওয়ার জন্য অনেকটা সময় দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় কাস্টমার যে কোডটি তারা বলে না। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি কোড আপনাদের সাথে শেয়ার করব, এই কোডটি ডায়াল করে খুব সহজে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন, আপনাদের সমস্যার কথা বলতে পারবেন। যেমন কোনো সার্ভিস থেকে আপনার টাকা কেটে নেওয়া হয়, সেই সার্ভিসটি আপনি ঠিক করতে পারবেন, এবং আপনার সিমের অফার সম্বন্ধে জানতে অথবা ক্রয় করতে আপনার কাস্টমার কেয়ার থেকে সঠিক তথ্যটা নিতে পারবেন। তো বন্ধুরা, এই কোডটি দেখানোর আগে একটাই অনুরোধ আপনাদের কাছে আমার, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডায়াল প্যাডে এসে আপনারা টাইপ করবেন 1-to-1-555, লিখে কল করবেন। তো বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য কাস্টমার কেয়ারের সাথে কথা বলে দেখাচ্ছি কিভাবে কথা বলতে হয়। তো বন্ধুরা, সাথেই থাকবেন। শুভ সকাল, অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে মৌসুমি বলছিলাম, কেমন আছেন? আমি এসএমএস বান্ডিল সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা স্যার, আমাদের দুটো বান্ডিল আছে, একটা হচ্ছে 100 SMS আর একটা হচ্ছে 25 SMS। 100 SMS যেটা, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, 1-to-1 থেকে কি কল যেতে পারে আপনার কাছে? আমি আপনাকে কেমন সার্ভিস দিলাম সে সংক্রান্ত মতামত জানার জন্য। যদি সার্ভিসটি ভালো লাগে ওয়ান প্রেস করবেন, আপনার মূল্যবান মতামত আরো ভালো সার্ভিস দিতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এভাবে এই কোডটি ডায়াল করে খুব সহজে কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।